এটা ঠিক আছে লেখা নাকি ফ্রন্ট বড় করবো? ঠিক আছে, দেখা যাচ্ছে, পারো না করলেও চলবে। নয়টা পাঁচ হলে বলবে, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিবে, নয়টা পাঁচ হলে বলবে। কত পাঁচ হয়েছে? আচ্ছা, দেখো, উই নো দ্যাট, উই নো দ্যাট ল্যাপ্লাস অফ সাইন এট ইকুয়াল টু উই হ্যাভ কমপ্লেক্স ভেরিয়েবল করেছি, কারণ মনে আছে সাইন এট এর ফর্মুলাটা কি? সানের ক্ষেত্রে নিচে টু আই হবে, কসের ক্ষেত্রে টু আই হবে না, এখন দেখি বলতে কারো মনে আছে না, পর মনে নেই কারো। হবে এটা আমি বলছি, শুধু এটা বলতে ভালো হবে, শুধু এটা বলতে ভালো হবে, পুরোটা বলতে হবে না। নয়টা পাঁচ শুনি এখনো বলেননি যে আপনি, আমি দায়িত্ব দিচ্ছেন একটা যে নয়টা পাঁচ হলে বলবেন, আমি দেখতেছি আপনাদের। হ্যাঁ, তোমরা মোটামুটি আল্লাহর মতো অনেক ভালো আছো, তোমরা অনেক রেসপন্স করতে পারো, এটা ভালো। অনলাইন ক্লাসে রেসপন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা তোমাদের থেকে পাওয়া যায় আর কি, ভালো হয়েছে। সাইন এটি পড়াচ্ছি, সাইন এটি, তো এটা দুইটা প্রুফ আছে, আমি সহজ প্রুফটা তোমাদেরকে দেখাচ্ছি, যেটা সহজ তোমাদের সহজ হবে সেটাই দেখাচ্ছি। ফর্মুলা জানি, ঠিক আছে না? এই ফর্মুলাটা আমাদের জানা আছে, যেটা আমরা কমপ্লেক্স ভেরিয়েবল পড়ছি, এটা এমনি পড়ছি, নর্মাল পড়ছি কোথায়, এটা নর্মালি কার মনে আছে কোথায় পড়ছি আমরা ম্যাথে? কোশিস রিমাইনিং ইকুয়েশন ইন ফুলার প্রফেসর, না এমনি কোন সেমিস্টার স্যার, কোন সেমিস্টার পড়ছি স্যার মনে নেই, মাইনাস can be written as like this equal sir amra etake sir 1 by 2 ji sir amra sir sin at er poriborte sir e to the power i at eta na diye sir ami oi laplace transfer obhabe korte parina je ami sir f of t সমান sin at বসাই, হ্যাঁ পারবে, ওখানে এর পর পরবর্তীতে দিতে হবে আর কি। জি স্যার, আমরা যেটা ই পার আই আই টি সূত্রটা পড়ছি তো ওইখানে এটাই দিচ্ছি, তাহলে এখানে 1/2 টা কনস্ট্যান্ট,
e to the power i t laplace of it can be written as dekho laplace of e power i t minus t to the power minus i t লিখতে পারি নিভাবে জি স্যার পারি কোভিড নামে কেউ আছে তোমাদের ক্লাসে কোভিড জি স্যার সুলতানুর কোভিড একটা আছে ইকুয়াল টু 1 by 2 y separate laptops minus 1 by 2 is common it is common in each of the laptops of what of it is it will put up minus মনে আছে ই পর এটি হচ্ছে ওয়ান বাই এস মাইনাস টেন পরিবর্তে আছে কি আই এটি তাহলে কি হবে ওয়ান বাই টু আই এটা কমন ইট উইল বি ইট ওভার আই আইটি হবে ওয়ান বাই ওয়ান ডিভাইড বাই এস মাইনাস কত হবে এ আই প্লাস এ আই না মাইনাস এ আই S minus AI. What is it? Minus. Education minus. It is minus. 1 by E minus IIT. What is it? 1 divided by S plus A. Very good. Shutra to hot chiki. S plus AI. Shutra to lick the semi pashi. Since Laplace of e power a t equal 1 by s minus a it actually should throw যেটা কত ক্লাসে রেখেছি বুঝছো এটা সূত্রটা বুঝছো স্যার
এখন দেখো জাস্ট এটাকে সিম্পলিফাই করলে হয়ে যাবে 1 বাই 2 আই এসকে মানে 2 আই এসকে মানে বি স্কয়ার ফর্মুলা 1 বাই 2 আই ইনটু এখানে কি হবে এলসিএম এস মাইনাস এ ইনটু এস মাইনাস বি না এলসিএম কত হবে এস মাইনাস এ আই এস প্লাস এ আই এখানে পড়ে কি হবে ওরে স্যার এস প্লাস এ আই মাইনাস এস মাইনাস এ আই এস প্লাস এ আই মাইনাস মাইনাসেস কত মাইনাসেস প্লাস এ আই কি সে ভাবে জি স্যার ঠিক আছে কিনা সবাই বুঝছো কিনা জি স্যার এখানে কি এ আই এ আই ক্যান্সেল কি থাকবে স্যার এস এস ক্যান্সেল 2 এ আই 2 এ আই One divided by two I into and cutter it to digits they had such only boost when at all. So you boost a journal SS cancel for a hobby to AI. I'm not actually cover me. You boost a party. I'm on what I did. It's not a little hobby. With the show, it was a journal. It is a key. You can over the air plus beta and we should take over SS for minus. স্কোয়ার মাইনাস হয়ে যাবে স্কোয়ার হবে কিন্তু এটা আই স্কোয়ার হবে আই স্কোয়ার গুলো মাইনাস ওয়ান একসাথে লিখো না বুঝবে না বুঝবে একসাথে বুঝবে না মনে হয় না ডিরেক্ট বুঝবে জি স্যার অসুবিধা না স্যার বুঝবে হ্যাঁ কি দিব স্যার প্লাস দিবেন স্যার এটা স্যার প্লাস হবে স্যার প্লাস প্লাস হবে আই স্কোয়ার দিয়ে দিচ্ছি বুঝবো না বলতো স্যার তাহলে ইকুয়াল টু কত হবে স্যার বলো তাই বলো এ টু এ আই এর টু আই এবং টু আই ক্যান্সেল করে থাকবে এ অনলি এ ঠিক আছে না ডিভাইডেড বাই আই স্কয়ার হচ্ছে কত মাইনাস ওয়ান মাইনাস মাইনাস এ প্লাস তাহলে এটা হয়ে যাবে এস স্কোয়ার প্লাস আই স্কোয়ার এই আইটা লিখে দরকার আছে নিচে আই কাজে লাগবে আবার এটা সহজ তো এটাই দেখাইলে ল্যাপটপ সাইন এটা হচ্ছে এ বাই এস স্কোয়ার প্লাস কত এ স্কোয়ার দেখো আর কোনো কনফিউশন আছে না দেখো কি কঠিন মনে হচ্ছে না স্যার সিমিলারলি কস সমান কি এ আই ডিভাইড বাই স্কয়ার মাইনাস এ স্কয়ার না কসটা দেখি করো তো দেখি 5 মিনিটের মধ্যে করো 5 মিনিট লাগবে না তাই তো 5 মিনিট করো কসটা সবাই করো তো দেখি ল্যাপ্লাস অফ কস এটি একটু দেখান স্যার জি ল্যাপ্লাস অফ কস এটি দেখা তো মনে হবে এটাই আচ্ছা দেখাবো এটা আচ্ছা কষ্ট দেখাই
তাহলে তোমাদেরকে আরেকটা কাজ দিব তাহলে এই বলবে স্যার এই জিনিসটা একটু স্যার ছোট করে দেখাতে তাহলে প্লাস সমান ডিভাইড বাই স্কয়ার মাইনাস স্কয়ার হবে না স্যার ওখানে নিচে আই নাইস কজে সেজন্য স্যার উপর আইটা থেকে যাবে আইটা কজেটটা হচ্ছে প্লাস আইটা মাইনাস হলে স্যার নিচেরটা মাইনাস হয়ে যাবে না তাহলে আনসার কি হবে ভাই স্যার আই ডিভাইড বাই স্কয়ার মাইনাস স্কয়ার তাহলে লিখে নিয়ে দেখি তাহলে কজের কেতে এখন কি হবে উপরে প্লাস হবে না প্লাস হবে জি স্যার আর নিচে আইটা হবে না টুটা হবে শুধু আইটা হবে না টুটা হবে এখানে কি হবে সবাই বুঝতেছ এরপর একটা কাজ দিব তোমাদেরকে এখানে কি হবে এটা ঠিক আছে এটা কি হবে এখানে প্লাস হলে কি হবে মনে রাখবে সানির ক্ষেত্রে হচ্ছে কি এ কসের ক্ষেত্রে এস কসের ক্ষেত্রে হচ্ছে এস এই কসের ক্ষেত্রে এস সানির ক্ষেত্রে মনে রাখবে কিভাবে দেখো টেকনিকটা হচ্ছে কি সানির ক্ষেত্রে এখানে এস আছে তো এস হবে না কসের ক্ষেত্রে এস নাই এস হবে এরপর ভুলে যাবে এস থাকলে সেখানে এস আছে তাহলে এখানে এ হবে এরপর হচ্ছে কি যখন এখানে কি আছে কস কস নাই প্রথমে সাইনের প্রথমে এস আছে জন্য এস হবে না কজ এর লাস্টে এস আছে জন্য এস হবে এস হবে যে যাবে মনে রাখতে পারো কি হচ্ছে সাইনে কি তাই হবে যে যাবে মনে রাখতে পারো ঠিক আছে এখন হচ্ছে কি এরপরে তোমাদেরকে একটা কাজ দিচ্ছি sin hyperbolic 80 evaluate যে তোমাদেরকে করতে হবে sin hyperbolic h মানে হচ্ছে hyperbolic 80 h 80 hyperbolic 80 কি করতে স্যার সাইন এর সূত্রটা কি স্যার সেম হবে e to the power is ai sin hyperbolic 80 একটু নেট দেখে দেখো না আমি বলে দিলে এখন হয়ে যাবে এটা সূত্র মনে আছে কারো বলে দিবে এমনি তোমরা যদি পারো দেখি চেষ্টা করে পারবে না দেখি মানে এখন যেটা লিখছে সূত্র এটা চেয়ে সহজ এটা সেখানে শুধু এ হবে আর কি আইটা হবে না পাইছো তো না এটা পাইছো সাইন এইচ এর সমান ইট দিস ইজ ইকুয়াল টু এ মাইনাস ইট দিস মাইনাস ডিভাইড বাই 2 এক্স আই 2 হবে শুধু ঠিক আছে জি স্যার
TSA, youtuber at T, how it all to meet the extra at T. He said at T, so he said. Okay, I'm gonna hide that, sir. Yes, sir. সবাই দেখো এই সূত্রটা সাইনে সূত্রটা হাই পাবলিক সূত্রটা নেট থেকে বলো আর বই সেকেন্ড সেমিস্টারের বই থাকলে ভ্যাকেন্সি বই আছে এখন থেকে সূত্রটা দেখে দেখে এটা করো কিনা একটা করো একটা যাদের আইডি নাম্বার জোর তারা সাইন করবে যাদের আইডি নাম্বার বেশি তারা কস করবে তার দুইটা হয়ে যাবে আইডি নাম্বার জোর হলে সাইন বেশি জোর হলে কস না সূত্রটা বলে যেটা এখন এটা এখন হয়ে যাবে সূত্রটা দেখা দেখতে বলছি তোমাদেরকে একটু কষ্ট করে তো জোরদের সাইন দিয়েছেন আর কষ্টের বেজোর বেজোরদের সাইন দিয়েছে জোরদের সাইন দিয়েছে জোরদের বলতো 42 হয়েছে জি স্যার হয়েছে বাট স্যার টু হেল্প মি স্যার কি অনলাইন থেকে অনলাইন থেকে একটু হেল্প নিচ্ছি স্যার অনলাইন থেকে হেল্প নিচ্ছি 44 হেল্প না সাহেব নিতে তো বলছি আমি শুধু সূত্রটা 42 44 ইয়েস স্যার কি হয়েছে 50 স্যার এই যে আর দুই লাইন স্যার সূত্রটা স্যার এখনো করি নাই স্যার 54 62 করতে হবে আর 3 মিনিটে শেষ করতে হবে 3 মিনিট যাদেরকে দিয়েছি বলছি না তুমি তো বলছো না সব না তোমরা না তুমি তুই জন সারা 41 আর 77 সারা এটা জন বলছে বাকিরা এটা এমনি মুখ মুখ হয়ে যাবে মুখ মুখ হয়ে যায় 2 মিনিট লিখে পারবো লিখে পরীক্ষা আসে ইনশাল্লাহ পারবো স্যার পরীক্ষা আসে জি স্যার লিখে পরীক্ষা আসে কিছু মিল থাকে না সব তো এখন ইনোভেটিভ হয়ে যায় কোয়েশ্চেন গুলো কোশ্চেন হার্ড হলে সমস্যা নাই সলিউশন তো সহজ লেসন নোট দেখে দেখে লিখতে পারতেছি ভালো নেই না স্যার এগুলো স্যার না স্যার এগুলো স্যার সূত্র তারপর সব যদি জানা থাকলে স্যার সব আমার আসছে স্যার স্যার সাইন সাইনের টার কিছু এ বাই এস স্কয়ার মাইনাস এস স্কয়ার এ বাই আসছে এ বাই জি স্যার শিওর দাদা বলছে দাদা ছাড়া কেউ আছে ইচ্ছা আমি বলি একজন একজন করে বলো তো দেখি পিছন থেকে জিজ্ঞেস করতেছি প্রথমে হচ্ছে কি 89
জি স্যার আছে তোমার কত আছে স্যার s² - s² উপরে কত আছে 1 আছে উপরে উপরে জি উপরে 1 জি স্যার উপরে 1 আছে 1 জি স্যার 1 নিচে s² - s² s² - s² উপরে হচ্ছে 1 না 2 স্যার 1 79 তো আছে দেখা যাচ্ছে 79 দেখি বলো তো 79 মনে হয় কি কি মনে হয় তোমাদের রেসপন্স করতেছে না তো কি মনে হয় মানে রেসপন্স করতেছে মানে কি মনে হয় বলতেছি তোমরা না ভালো বুঝবে এটা স্যার মনে হয় স্যার ইয়া গুছছে স্যার নেটওয়ার্কে যাবে স্যার ওয়াশরুমে যেতে পারে স্যার ওয়াশরুমে যেতে পারে মুঝে যেতে পারে গোমো যেতে পারে আমি আমার আমার এক রিলেটিভ আর কি বুঝছো এমবিএ করে এমবিএ আমার এক রিলেটিভ আর তখন স্যার সবাই স্যার গোমো লেকিন আমি খুব আস্তে আস্তে পড়া এই চেয়ে আস্তে আর হবে বলো তো তো যারা আস্তে বলতো আস্তে বলো আমি আসতে পারলাম কারণ হচ্ছে কি আসলে একটা হচ্ছে ম্যাথ ওগুলো লিখে বোঝাতে হবে আস্তে আস্তে বোঝাতে হবে সূত্র আছে ক্যালকুলেশন আছে যদি কথা হচ্ছে যে না বুঝি তাহলে খুবই বোর লাগবে আমি প্রায় ক্লাসে প্রত্যেক বলতেছি ক্লাসটা যদি না বুঝি বোরিং লাগবে ক্লাস করতে ইচ্ছে করবে না ঠিক আছে এখানে আমি খুব আসতে পারছি আমার সময় বেশি লাগবে এক্সট্রা ক্লাস লাগবে ঠিক আছে তাও ভালো আমি 3 ঘন্টায় যদি 30টা ম্যাথ করাই তার চেয়ে 3 ঘন্টায় 10টা ম্যাথ করালে ভালো ভালো করে যদি সবাই বুঝে আমি কি পাবো যে যারা রেসপন্স করবে আমি তো প্রথমেই বলছি আজকে ছোট বলছি তোমাদের মধ্যে অনেক বেশি রেসপন্স পাওয়া যায় যেটা ভালো লাগে লাগবে সাইন হাইপারবোলিকেটি উই হ্যাভ সাইন এ সাইটি হচ্ছে কি আগের সাথে দেখো আগে ছিল সাইন এর সাথে সাইন হাইপারবোলিক ডিফারেন্স শুধু আই নি এখানে হচ্ছে আই আছে এটা তো আই নাই আর বাকি সব সেম একদম 100% সেম দেখো এটা আমরা কমপ্লেক্স ভেরিয়েবল ফর সাইন এটি হচ্ছে ই আর ই টু পাওয়ার আই এটি মাইনাস ই টু পাওয়ার মাইনাস আই এটি ডিভাইড বাই 2 আই যখন এখানে হাইপারবোলিক হবে এই যখন এই আই আছে এই আই গুলো হবে না ঠিক আছে কোসের ক্ষেত্রে সেম যেটা আমরা সিমিটার পড়ছি এখন দেখো এখানে আর হচ্ছে ইন্টারমিডিয়েট পড়ছে আর কি দেখো তাহলে আমরা ই পাওয়ার আই টি মাইনাস ই টু পাওয়ার মাইনাস আই টি ই ওয়ান বাই টু তাহলে ই টু পাওয়ার আই টি সূত্র হচ্ছে কি ওয়ান বাই এস মাইনাস এ ই টু পাওয়ার মাইনাস আই টি সূত্র ওয়ান বাই এস প্লাস এ ওর পাশে লিখেছি এই সূত্র একটা এটা মাইনাস একটা লিখি তাহলে বুঝতে সুবিধা হবে প্লাস একটা তো অনেকবার লিখছি যদি এখানে মাইনাস থাকে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এটা প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এরপর এলসিএম এটা সবাই বুঝবে লসাগু নিয়েছি মাইনাস এস মাইনাস এস প্লাস এ এস এস কাটা এ এ টু এ ওয়ান বাই টু 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 কাটা এ বাই এস এস কমা এস এস ফোর সাইন ইস এ হচ্ছে এ বাই এস এস কমা এস এস ফোর বুঝছি এটা এরপর হচ্ছে কি এগুলা কিন্তু দেখো যদি অফলাইনে পরীক্ষা হয় তাহলে তো এরকম থাকবে অনলাইনে হলে জাস্ট এখানে এর পরিবর্তে থাকবে কি তোমার আইডি নাম্বার আছে এটা পর বলতে সেটা বলার পর দেখাচ্ছি cos is 80 cos পরীক্ষা মানে কিভাবে নেওয়ার সম্ভাবনাটা বেশি স্যার জানি না এটা তোমরা ভালো জানবে এটা এটা স্যার আমাদের স্যার মিডগুল স্যার মিডগুল স্যার স্যাররা পার্সোনালি নিয়ে বলতেছে না স্যার যে অ্যাসাইনমেন্ট না করে আপনারটা স্যার কি হবে শুনছিলাম স্যার এরকম বুঝি নাই
আচ্ছা এটা পরে আমি এটা একটা শেষ করি দি আগে ল্যাপ্লাস অফ cos a এটি যখন cos হবে h যখন আসবে তখন এখানে প্লাস আগের মত সব শুধু i টা থাকবে না ঠিক আছে হাফ ল্যাপ্লাস ই পাওয়ার এটি প্লাস ই টু আর মাইনাস এটি হাফ ল্যাপ্লাস ই পাওয়ার এটি এটি হাফটা কমন নিয়েছি 1 বাই s মাইনাস 1 বাই s প্লাস s সিস ল্যাপ্লাস ই এফ আর এটি 1 বাই s মাইনাস তাহলে কি হবে দেখো যেটা প্লাস আছে প্লাস s মাইনাস a ক্যান্সেল 2s 2 টু ক্যান্সেল s তাহলে কি হবে s বাই s সমান s স্কয়ার ঠিক আছে একটু সবাই মনোযোগ দিয়ে এই দুইটা ম্যাথ দেখো দুইটা দুই মিনিটে দেখো ঠিক আছে তারপর আমরা ওই যে ডিজিট চেঞ্জ থাকলে কি হবে এটা দেখাবো স্যার এইটার সাথে চেঞ্জটা কি হয়েছে স্যার হ্যালো আগের গুলো কোথায় দেখছো দুইটাই ভালো করে প্রবলেম না থাকলে প্রবলেম না থাকলে তাহলে আমরা দেখো যে পরীক্ষায় ডিজিট দেওয়া থাকে ডিজিট যেটা আচ্ছা তোমরা বলো তো এমনি তোমরা তো অনলাইনে বেশি থাকো তো আমি একটু কম থাকি এখানে আমি একটু কম জানি তোমরা একটু বলো তো এমনি কি অনলাইনে অফলাইন হবে আমি তো জানি না তোমরা কি জানো না কি স্যার উপর ডিপেন্ড যেরকম হয় আর কি স্যার মিড নাকি এরকম হয় আর কি হওয়ার সম্ভাবনা আছে না স্যার আমি তো ওটা বলি না আমি বলছি স্যার স্যার ওই আমাদের তো মিড অর্ধেক হয়ে গেছে বাকি তিনটা পরীক্ষা বাকি যেমন স্যার আপনার ম্যাথ তারপরে মেশিন ইলেকট্রনিক্স স্যার ওই স্যার বলছে যে এগুলো নাকি আপনারা মিড টার্ম না বলে অ্যাসাইনমেন্ট আকারে অ্যাসাইনমেন্ট আকারে নিয়ে ফেলবে তাহলে স্যার আমাদের কাছে একটা ওই প্রমাণটা যদি যে স্যার স্টুডেন্টকে স্যার জাস্টিফাই করার জন্য কারণ স্যার মিড তো অলরেডি অর্ধেক হয়ে গেছে বাকি অর্ধেক নাকি হবে হবে এটা শুনছিলাম স্যার ফাইনালটা অফলাইনে হইতে পারে ফাইনাল অফলাইনে হবে আচ্ছা অফলাইন হলে তো এরকম থাকবে ঠিক আছে আর যদি অফলাইনে হলে তো এরকমই থাকবে আর যদি অনলাইনে হলে আমি দুইটা ম্যাথ দেখাচ্ছি তোমাদেরকে আচ্ছা হাসনান নামে কোন স্টুডেন্ট আছে তোমাদের ক্লাসে জি স্যার আছে স্যার আছে স্যার আমিরুল হাসনাত হাসনাত জি স্যার এতক্ষণ পরে আসতেছে দেখ শুনি এখানে 10টা বাজলো আমাকে বলিও আচ্ছা দেখো যদি আচ্ছা ঠিক আছে অফলাইনে হলে তো আমরা জানি অফলাইনে অফলাইন পরীক্ষা দিয়েছো না কয়টা পরীক্ষা দিয়েছো অফলাইনে ম্যাথ 1 দিছি স্যার ম্যাথ 1 আর ম্যাথ 2 মিড টার্ম দিছি আচ্ছা ঠিক আছে অফলাইনে দিছো ঠিক আছে তাহলে আমরা অফলাইনে হলে তো এরকম দেখবে cos ACT cos ACT থাকবে ঠিক আছে sin ACT sin ACT থাকবে ঠিক আছে আর যদি অনলাইনে হয় তাহলে আমাকে কি করতে হবে এই ম্যাথটা যদি খুব ইজি অফলাইনে হলে অফলাইনে অফলাইনে মানে কি অল রিসোর্সেস আর ওপেন সব রিসোর্স ওপেন থাকে না জি স্যার তোমার লেকশন নোট ওপেন তারপর হচ্ছে কি বই ওপেন গুগল ওপেন সব কিছু ওপেন তখন এই ক্ষেত্রে যদি আমি টাইম টু লিমিট ঠিক আছে টাইম টু লিমিট ঠিক আছে টাইম টু সব জায়গায় লিমিট যদি অফলাইনে এক্সাম হয় তাও টাইম লিমিট ফিক্স থাকে না
সাধুকানন্দ স্যার খুব বুদ্ধি দিয়ে দেয় ওই টাইপের স্যার টাইমটা আমি যেগুলো ইমেজ পাঠিয়েছি ইমেজ অনেক সময় সূত্র লেখা থাকে। আমি একটা ইমেজ দেখাচ্ছি যে ইমেজ গুলো তোমাদেরকে পাঠাইছিলাম আজকে, ইমেজ দেখালে বুঝবে সূত্র গুলা লেখা থাকে ওখানে। দেখতেছো ডান পাশে এরকম সূত্রগুলো লেখা থাকে যেন বুঝতে সুবিধা হয় আরকি। আমি তোমাদেরকে যদি যেটা হয় আরকি আমরা দুইটাই মানে বলতেছি আমি যেটা হয় সেটা আমরা করবো আর কি। যেমন মনে করে এই ম্যাথটা যদি আমাদের অফলাইনে না হয় অনলাইনে হয় ঠিক আছে, তাহলে অনলাইনে যদি আমি হুবু দিয়ে দিই জি বলো 77 বলো তো 77 এই ম্যাথটা মনে করো অফলাইনে এক্সাম হচ্ছে এই ম্যাথটা আমি হুবু দিয়ে দিছি মনে করো আর কি, তাহলে আমি জাস্টিফাই কেমনে করবো বলো? সবাই তো হুবু একই রকম করে লিখবে এটা কি আর কি হবে ইভালুয়েট হবে পরীক্ষা হবে এটা? স্যার পরীক্ষা হবে না, পরীক্ষা হলে তোমার ব্রেনটাকে ইউজ করতেছো কিনা এটা জাস্টিফাই করতে হবে। তুমি যদি টিচার তুমি সেটা করবে, আমাকে স্টুডেন্ট আছে 50 জন, আমাকে জাস্টিফাই করতে হবে কোন স্টুডেন্ট কিভাবে কি তার মেধা অর্থাৎ মেরিট তার ব্রেনটা কিভাবে কাজে লাগাইছে। আমি জাস্ট কি করি এখানে কস এস এটি এটা চেঞ্জ করে দিছি শুধু কি লিখলাম তোমার আইডি কত 77 হ্যাঁ 77 টি না লিখে লিখলাম কি এখানে জেড হোয়াট ইজ জেড ইট ইজ জেড ইজ দা লাস্ট টু ডিজিট অফ ইয়ার আইডি নাম্বার হয় হ্যাঁ হয় আর জেড ইজ দা লাস্ট টু ডিজিট লাস্ট টু ডিজিট of your ID তাহলে আমরা এখানে কি লিখবো যেটা পরিবর্তে কি লিখবো 77 যেসে তাহলে এখানে কি হবে 77 T এরপর ক্যালকুলেটর তো সবার কাছে আছে আছে না তাহলে কি হবে এখানে জাস্ট এটা হয়ে যাবে 77 স্কোয়ার। আচ্ছা লিখে দেখাচ্ছি একটা মিনিট জি স্যার যেমন স্যার আমি ইটু দি ফর 77 কে তখন আমি স্যার ক্যালকুলেটর দিই তখন আমার একটা মান চলে আসবে না মান আসবে তো ঠিক আছে হ্যাঁ তাহলে এখানে এই এটা হয়ে যাবে কত এই জেডটা হয়ে যাবে 77 টি তাহলে কি হবে এখানে এটা কত হবে 77 এটা হবে 77 পারবো না জি স্যার পারবো তাহলে লাস্টে দিয়ে স্যার 77 স্কয়ার এটা স্কয়ার করা দরকার হবে না এইভাবে রেখে দিলে হয়ে যাবে মন ঠিক আছে না কেন স্কয়ার কেন করবে না ক্যালকুলেটর আছে না তোমাদের কাছে যখন বলবো যে কি সাবট্রাক্ট অফ লাস্ট টু ডিজিট তখন কি হবে সাবট্রাক্ট করবে 77 বিকলে কথা হবে জিরো এই ক্ষেত্রে ওর সুবিধা হবে অনেক সে এখানে একটু কষ্ট করতেছে ওখানে আবার সুবিধা পাবে তুমি যেরকম আসছো সেরকম আনসার হবে। আমি তো বলি না যে এটা আনসার তোমাকে শুদ্ধ আনসার নিয়ে আসতেই হবে এটা বলি নাই প্রশ্ন লেখা আছে তুমি বের করো আনসার কি আসবে ডাজন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে তুমি যাচ্ছ যেটা পারতেছো মনে করো 77 তোমার বাসা কোথায়
ক্যান্টনমেন্ট থেকে মনে আছে তোমাকে বললাম ক্যান্টনমেন্ট থেকে তুমি কোথায় আসবে চিটাং না ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আসবে ঢাকা তোমার ক্যান্টনমেন্টের পাশে কি কাছে কাছে আছে না না ক্যান্টনমেন্ট থেকে পাশে কোন জায়গাটা আছে স্পেসের নাম বলো প্লেসের নাম বলো একটা তিন না শহীদ মিনার শহীদ মিনার ও সাভার শহীদ মিনার কি তোমার ওখানে কাছে আচ্ছা শহীদ মিনার এরপর আছে কি ফ্যান্টাসিটা আরো পরে না আছে আগে আচ্ছা ঠিক আছে আমি বলি ফ্যান্টাসি তোমার পাশে আরো পরে না দক্ষিণ পাশে উত্তর পাশে উল্টা দিকে আচ্ছা দেখো আমি বলি তোমাকে যে বলি তুমি সাভারে যে শহীদ মিনার আছে ওখানে আসো ঠিক আছে এখন তোমাকে আসতে বলছি ওইদিকে আসতে তুমি না এইদিকে না আসে তুমি চলে গেছো কোথায় ন্যাশনাল ইউনিভার্সিটি আছে না গাজীপুর আইউটি আইউটি ওইদিকে চলে গেছো তাহলে ওইদিকে চলে গেলে তুমি কি শহীদ মিনার পাবে পাবে না তাহলে তোমাকে যদি সাভারে আসতে বলছি শহীদ মিনার হ্যাঁ শহীদ মিনার আসতে পারো নাই কাছাকাছি আসছো তা তো আসতেছো তোমার প্রসিডিউর ঠিক আছে তোমার যাত্রা পথ ঠিক আছে তুমি সম্পূর্ণ উল্টা পথে চলে গিয়ে অন্য জায়গায় চলে যাও তাহলে তো সমস্যা ঠিক না তো আমি দেখছি যে গত কয়েক সেমিস্টারে তোমাদের প্রায় এক বছর হচ্ছে অনলাইনে ক্লাস হচ্ছে ঠিক না গত বছর এপ্রিলে ফার্স্ট সেমিস্টার যারা বর্তমানে সেকেন্ড সেমিস্টার আছে ফার্স্ট সেমিস্টার থাকতে ক্লাস নিচ্ছে আর কি আমাদেরকে আগে ক্লাস নিতে যারা ফার্স্ট সেমিস্টার তাদের ক্লাস আগে শুরু হয়েছে তোমরা ক্লাস শুরু করছো পরে প্রশ্নে আসা নাই এরকম পরীক্ষা করে দেয় একদম টোটালি আসা নাই পছন্দ দিও না এটাই ম্যাথটা ওই ফিরিয়ে আসে তো এখন কি আল্লাহ জানে কিভাবে মানে ম্যাথ একটা করে দিছে এটা পরীক্ষা আসে না এখন দিও নাই আমি ওটা একটা করে দিছি অত অসুবিধা নেই করছি তো নাম্বার একটু তো পাবো দেখেন একটু কেমনে পাবে তোমাকে বলছি যে যারা চিনে গেছে তারা ভালো করছে জিসি থেকে বললাম তো তুমি জিসি থেকে লালখান বাজার আসো তুমি চলে গেছি জিসি থেকে কি বর্দারা সম্পূর্ণ ডিফেন্স উল্টো পথে তারা এক্ষেত্রে কি কোনো মার্কস পাবে না হ্যাঁ লালখান বাজার যেতে বলছে ওয়াশা গেছে ওয়াশার পর একটু গেছে ও যে বিশ্ব মসজিদ এখানে গেছে জমিদার ফলা মসজিদের কাছাকাছি গেছে তাহলে সে কিছু টলে গেছে আর কি ঠিক আছে অফলাইনে হলে বলতেছি না এটা অনলাইনে হলে বলতেছি যে অনলাইনের কথা যেটা হয় আরকি আমরা তো আমরা যেটা হয় সেটা করতে পারি এস এস টু এস উপরটা ঠিক থাকবে দেখো উপরটা ঠিক আছে দেখো উপরটা চেঞ্জ হবে না তোমরা তো সেকেন্ড সেমিস্টার মনে হয় এরকম একটা এক্সাম দিয়েছো মনে হয় না ম্যাথ জি স্যার ফাইনালটা রিপোর্ট দিছো না স্যার সেকেন্ড সেমিস্টারে ফাইনাল এরকম দিছি থার্ড সেমিস্টার পুরোটাই স্যার অফলাইন দিছি না ওটা অফলাইন দিছো তো তাহলে এস স্কয়ার মাইনাস 277 স্কয়ার এর পর কাজটা হচ্ছে কি আমরা এস কে স্কয়ার করলে কত হবে বলো তো হ্যাঁ 10টা বাজে স্যার ঠিক আছে 10টা বাজে এটা একটু শেষ করি এরপর দেখো এস কে তাহলে কত এটা চেঞ্জ হবে না তো এসএস কোড চেঞ্জ হবে না জি স্যার স্যার চেঞ্জ হবে না স্টেবল টাইম কে স্কেট করলে 5930 হ্যাঁ 5930 করে রেখে দিবেন 5 0
এরকম ভুল হবে স্যার এই যে হোক আমরা একজন থেকে একজন দেখে করে তার প্রমাণ কি এই যে তার প্রমাণ এটা একটু আগে আমি দেখাইছি এটা হচ্ছে প্রমাণ আর কি এখানে কাই রয়ে গেছে দেখো এই আইটা হবে না আচ্ছা দেখো এরপরে হ্যাঁ বলো না বি কোসে যে দেখাবে দেখে ওয়ান যে হবে এটা দেখাবে আর কি আমরা ইন্টিগ্রেশন করছি ঠিক আছে যেটা করছিলাম গত ক্লাসে দেখাইছি আমি দেখাচ্ছি আবার তোমার ওয়ান আসবে তো ওয়ান আসলে ইটওয়ার মাইনাস এস টি ইটওয়ার মাইনাস ইন্ডিকশন ইটওয়ার মাইনাস এস টি ইটওয়ার মাইনাস এস তাহলে মাইনাস ওয়ান বাই এস ওয়ান বাই ইটওয়ার এস টি এটাই এটাই আচ্ছা ঠিক আছে আমি একটু করে এমনি দেখি দুটো বলবার কি হ্যাঁ এই ল্যাপ্লাস এইট কস এটি সাইন এটি করেছি আচ্ছা ব্র্যাকটা কয়টা টিকে দিব বলো তোমরা বলো ব্র্যাকটা কয়টা টিকে দিব স্যার এখন দেন স্যার নাস্তা খাবো স্যার স্যার ব্রেকফাস্ট করে নেই এখন স্যার এখন দেন স্যার নাস্তা খাই নেই স্যার নাস্তা ক্লাস গুলো নাস্তা করে আসি নাই সূর্য এই যে কেবল সেটা নাস্তা করি নাই এখন সাইন্স করতে পারবো না ডিরেক্টলি ফর্মুলা দিতে পারবো না ঠিক আছে তখন আমরা কি করবো আমি দুইটা ম্যাথ দেখাচ্ছি দুই নিয়ম থেকে এই ল্যাপ্লাসের ম্যাথ গুলো ভালো করে করি ওগুলো পরবর্তীতে তোমাদের বিভিন্ন ডিভেলপ কোর্স গুলাতে ডিরেক্টলি সলিউশন হিসেবে কাজে লাগবে বুঝতেছি কি বলছি জি স্যার ওখানে তোমাকে প্রুফ করতে হবে না বলবে যে ল্যাপ্লাস অফ সাইন এটি এর মান কত ওখানে বসাতে হবে ডিরেক্টলি মানে আনসার তোমাকে ওখানে বসাতে হবে সলিউশনটা কি এখন দেখো আমি দেখাচ্ছি তোমাকে আমরা যেমন যে সাইন এর ডিফারেন্সিয়েশন করি কস এর ডিফারেন্সিয়েশন করি তোমাকে স্যার ডাইরেক্ট হ্যাঁ ডাইরেক্ট ডাইরেক্ট ওখানে ওখানে এখানে প্রুফ দেখাতে হবে না জি স্যার একটু দেখো এখন ঠিক আছে এখানে এখানে কিন্তু স্কোর আছে আগের ম্যাথ গুলো ছিল কি স্কোর ছাড়া না আচ্ছা না এখানে দেখা যাচ্ছে না না স্যার ওটা আমি এত এতক্ষণ লিখছি যে এটা দেখা যায়নি মনে হয় না না স্যার এই এটা এটা লিখছি ই ভলের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কস স্কোয়ার এটি এন্ড সাইন স্কোয়ার এটি
দেখা যাচ্ছে এখন? জি স্যার। দেখো ল্যাপটপস কস স্কোয়ারিটি উই হ্যাভ ল্যাপটপস অফ সমস্যা হচ্ছে ফার্স্ট সেমিস্টারে। আচ্ছা দেখো আমি বলি, এরকম টাইপ করে লিখলে সময় বেশি গেলে বুঝতে সুবিধা। হোয়াইট বোর্ড হচ্ছে এটা ভালো না নাকি বলো? জি স্যার বুঝতে সুবিধা হয়েছে। হোয়াইট বোর্ড হচ্ছে এটা ভালো। হোয়াইট বোর্ডের সমস্যা হচ্ছে কি, ওই আমার ল্যাপটপ তো ল্যাপটপের ক্যামেরাটা ভালো না, ভালো করে অনেক কিছু দেখা যায় না। ফার্স্ট সেমিস্টার কে সেটা বোঝাতে পারতেছি না, কয়েকজন আছে আর হোয়াইট বোর্ড না ভালো, কিন্তু হোয়াইট বোর্ড ভালো না এটা আমি কতবার আমি সার্ভে করে দেখছি। কত স্যার ওদের কি ক্যামেরা অন করে ক্লাস নেন মানে স্যার ব্ল্যাক বোর্ডে লিখে হোয়াইট বোর্ডে লিখে? না না হোয়াইট বোর্ডে লিখে নিই না, ওই রকম টাইপ করে নিজে। আচ্ছা ম্যাক্সিমাম স্ট্রং বলছে চারটা এটাই ভালো। দুই একজন স্যার এটা অনেক সুবিধা স্যার। না না দুই একজন আছে যে এরা হচ্ছে কি এটা ভালো না, এটা আসলে ওরা হচ্ছে কি মনোযোগী নিয়ে ক্লাসে আমি দেখছি ওদেরকে দেখলাম না তুমি এটা বলো তো দেখি নাই আর নাই হঠাৎ করে সে বলছে আর হোয়াইট বোর্ডে ভালো আবার কোথায় চলে যায় দেখো এটাকে ল্যাপ্লাস অফ লিখতে পারি না। ওই যে আমি বলছি যে হোয়াইট বোর্ড আমি কতবার করে দেখছি তো হোয়াইট বোর্ড আমার জন্য সুবিধে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু সমস্যা হচ্ছে কি লেখা বেশি ওই ল্যাপটপের ক্যামেরা দিয়ে অ্যাডজাস্টেবল হয় মাত্র তিন থেকে চার লাইন, পুরো হোয়াইট বোর্ড দেখা যায় না তো ল্যাপটপের ক্যামেরাটা বেশি গিয়ে না। মোবাইলে ক্যামেরা অ্যাড করতে হবে আমার জন্য সুবিধা, আমার কষ্ট কম কিন্তু সময় যায় বেশি। পরে দেখছি এটাই ভালো, এটা হলে স্টুডেন্ট বুঝো ভালো। আমি সার্ভে করে অ্যানালাইসিস করছি আর কি গতবারে গত সেমিস্টারে তো পুরোটাই অফলাইনে ছিল না অনলাইনে ছিল না। জি স্যার যে কার মনে আছে কস স্কোয়ার এটি সূত্রে কি কার মনে আছে দেখি বলো তো কার কি মনে আছে? তো তোমাদের সার্ভে কি তোমাদের তো গত সেমিস্টার ছিল না ক্লাস, তাই তোমাদের থেকে অভিমত নিতে পারি না ওপিনিয়ন। তোমাদের কি টাইপিংটা ভালো না একটু টাইম বেশি গেল? জি স্যার আমাদের স্যার পুরোটা ওয়ার্ডে না হইছে। দিলাম আমরা ফাস্ট স্কোয়ার এটি সূত্র হচ্ছে কি অনেকে বুঝতে অসুবিধা হবে এখানে আমরা হাফ দিলাম একটা টু দিলাম এখানে এইভাবে cos এর ইনটু sin এটি টু cos স্কোয়ার এটি একটা ফর্মুলা আছে কারণ মনে আছে ইন্টারমিডিয়েট ফোর্স এটা। জি স্যার কত স্যার একটু মানে 1 cos 2t এটা মানে ভেরি গুড 1 cos 2t 1 cos 2t তো ল্যাপ্লাস অফ 1 সমান কত মনে আছে কারো? জি স্যার 1 ডিভাইড বাই s 1 বাই s 1 বাই s শিট তো এই লাইনটা ঠিক আছে না দেখো আগে এই লাইনটা ঠিক আছে যে লাইনটা লিখছি ঠিক নাই ঠিক নাই তা ঠিক নাই স্যার এটা হাফ লিখে না হাফটা হাফটা জানেন নাই হ্যাঁ হাফটা লিখতে হবে এখানে
আপনার লিখতে হবে এখানে এসে হাফ একটা হবে এখানে একটা হাফ হবে ঠিক আছে এখন ঠিক আছে ইকুয়াল টু ল্যাপটাস ওয়ান সমান কত S inverse for answer. G. Second. Chapter sector. Chapter is 1/S. Yeah. Inverse 1 ball. L for half. Cos 280 এর ফর্মুলা কে বলতে পারবে দেখি cos 280 j ফাংশন লাইন কি পাবে স্যার s / s² - 2j হ্যাঁ স্যার সরি সরি শুধু এট এটা হবে না স্যার s এর পরে স্যার এখানে 2 হবে না s এর পরে তো না তো এটা s না s টা আলাদা হাই ফাবলিকে টিটা টিটা মানে sin টিটা যেরকম টিটা হাই ফাবলিকে s টা কনস্ট্যান্ট মনে করবে না এইটা হচ্ছে হাইপারবোলিক ফাংশন এটা মনে করবে cos t sin t সূত্র এই দেখো আমরা যে cos t সূত্র পড়ছি দেখো cos t কি পড়ছি দেখো cos t এইটা হাইপারবোলিক এই থাকতেই হবে এইটা কিন্তু হচ্ছে কি এটা একটা এটা হাইপারবোলিক ইন্ডিকেট করে অপারেটর এইটা একটা অপারেটর হাইপারবোলিক ইন্ডিকেট করে এই থাকতেই হবে এই থাকলে ফর্মুলা কখনো দেওয়া যাবে না এই ফর্মুলা তখন এটা যখন এস থাকতেই হবে এইটা জায়গায় অন্য কোন টার্ম থাকলে হবে না এস এস থাকতে হবে আই এর মতো এই দেখো ল্যাপলাস cos 80 সমান কত s / ইকুয়াল টু হয় s / s² + s² ল্যাপলাস অফ cos 80 সমান হচ্ছে কি s / s² + s² এখানে যদি a না হয় b হয় তাহলে s / s² + b² এখানে c হলে b² c² s / s² + b² এখানে d হলে দেখাচ্ছি আবার এখানে twice s² এখানে যদি a না হয় যদি কি হয় c হয় তাহলে s / s² s থাকবে s থাকবে ইন্টিগ্রেট ফিক্সড এখানে হয়ে যাবে কি c² ঠিক আছে এখানে যদি d থাকে কি হবে d² এখানে হ্যাঁ d² এখানে যদি p থাকে p² এ থাকলে s² 2 এ থাকলে 2s² 2a হোল স্কয়ার কত কোথায় পরিবর্তন দেখি বলো আর কোথায় পরিবর্তন হবে কে বলতে পারবে আচ্ছা তাহলে আমি প্রমাণ দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে সব সময় রাখতে হবে যে আমাদের কি আছে এখানে 280 আছে না জি স্যার একটু দেখাই তাহলে বেশি দেখালে বেশি মনে থাকবে জি স্যার দেখালে বেশি মনে থাকবে এখানে কি আমাদের আমাদের লাগবে কি cos 280 cos 280 না এখানে 2 দিলাম একটু দ্রুত হয়ে যাবে এটা একটা 2 দিলাম এখানে 2 দিলাম কোটা কোটা পড়ে তোমার চেয়ে দেখো 2 এখানে কি হবে এটা বার কত হবে 2 2 এখানে একটা 2 হবে স্যার এই যে মাইনাস হবে 2 হবে 2 হবে হ্যাঁ নিচে ঠিক আছে এখানে 2 হবে এখানে 2 হবে তাহলে এখানে কি হবে বলো তো 2 হবে পড়াশোনা করতেছে একজনে কে জানে পড়াশোনা করতেছে S minus 2 A I তাহলে 2 A 2 A কেটা
প্লাস 2i এখানে কি হবে এই i টা হবে না স্যার cos i হবে না sin i হবে ঠিক আছে কি হবে দেখো ডাইরেক্ট বলো 1/2 2s ঠিক আছে s^4 ai প্লাস কত হবে 4 হ্যাঁ বলো 4 তাহলে আগে বলছিলেন না আরো কিছু অ্যাড হবে কিছু তো অ্যাড হইলো না কি অ্যাড হয়েছে রে বলো তো স্যার কিছু তো অ্যাড হয় না কি স্যার কিছু তো অ্যাড হয় না স্যার আমরা তো প্রথমে s ডিভাইড বাই স্কয়ার প্লাস 2 s স্কয়ার 2 হোল স্কয়ার বলছিলাম কি স্যার স্যার 2 কে স্কয়ার করলে 4 s স্কয়ার না 4 স্কয়ার হ্যাঁ 4 স্কয়ার তাহলে এটাই বুঝছি না 4 s স্কয়ার যে 2 হোল স্কয়ার যে 4 s স্কয়ার হবে কোন পরিবর্তন হবে না ঠিক আছে এই এস এর কোন পরিবর্তন হবে না সেটাই দেখালাম কোন পরিবর্তন হয়েছে পরিবর্তন হচ্ছে জিরো লাইন ব্র্যাকেট রেখা বন্ধনী ক্লাস 5 এ পড়ছো তো ব্র্যাকেট না দিয়ে টান দাও বলে রেখা বন্ধনী বলে রেখা বন্ধনী আচ্ছা সায়েন্স কত তোমরা দুটো করো 2 মিনিটে সায়েন্স করতে করো কই এটা এ হবে করে স্যার এসে জায়গায় এ হবে তো সাইন স্কয়ার এটি হ্যাঁ হ্যালো স্যার স্কয়ার এটি দুটো করো তো 3 মিনিট সময় 3 মিনিট তারপর হ্যাঁ তোমাকে আরেকটা দেখাবো পরে হ্যাঁ বলো কত আছে লেভেল সায়েন্স কোয়ালিটি আচ্ছা পড়ো এখন পড়ো পড়ো নাই ঠিক
একটু পরে জিজ্ঞেস করব, দেখি সবাই করুক, আর এক মিনিট সময় দিলাম। স্যার কসলা স্যার এখানে মাইস আছে না? মাইস হলে কি এক্সট্রা খাতা যাবে না? ও আচ্ছা ও আচ্ছা বলে মেনে নিচ্ছে। আমি স্যার এই মাইনাসটা স্যার আমার দুইটাকে স্যার আলাদা করছে, একটা ওয়ান আর একটা হচ্ছে কস্ট ওয়াইজ। আমি স্যার এটা কস্ট ওয়াইজ এর গেটে বের করছি স্যার ল্যাপ্লাস। জি স্যার। কারো কোনো কনফিউশন আছে নাকি বলো, কারো কোনো কনফিউশন আছে? আপনি স্যার বেশি কনফিউজড ক্রিয়েট করে, কনফিউজ মানে কনফিডেন্সটা দেখি আর কি, কনফিউজ করে একটু কনফিডেন্স দেখি, কনফিউজ করলে কনফিডেন্স বাড়বে। নো কনফিউশন নো কনফিডেন্স। আচ্ছা দেখো এটাকে তোমরা কি করতে পারে, কিছু কিছু কোনো বই ফলো করে দেখবে যে এখানে তারা এলসিএম নিয়েছে। না নিলে হবে এলসিএম মানে হচ্ছে কি লসাগু নিয়েছে, লসাগু নিলে কত হবে? তার মোবাইল আওয়াজ করতেছে 1/2 স্যার লসাগু নিলে স্যার এস ইনটু এস স্কয়ার প্লাস 4 এস স্কয়ার উপরে হবে এস স্কয়ার প্লাস 4 এ আর নিচে হবে এস এস উপরে 4 হবে ইকুয়াল টু কত হবে বলো? এই টুটার কি 1/2 কি আর লিখা দরকার আছে না? ওটা ওটা কাটা যাবে তাহলে স্যার এস স্কয়ার প্লাস 2 এস স্কয়ার হবে, 2 কমন নিতে পারবো মানে হ্যাঁ এখানে 2 এস স্কয়ার হবে তো আর 4 এস স্কয়ার হবে, তাহলে নিচে কি কমন যাবে? 2 কমন যাবে সোগান থেকে জানি বুঝবে একসাথে ডাইরেক্ট দিয়ে ফেলো না দেখাই স্যার টুটা কয়জন তোমরা কয়জন বলতেছো? সবাই সবাই একসাথে বললে তো ঠিক আছে, সবাই বুঝবে কিনা? s স্কয়ার প্লাস s স্কয়ার সমান কত হবে? 2s স্কয়ার আর এখানে 4s স্কয়ার দুটোতে কি কমন যায়? 5 কমন যায়, কত কমন যায়? 79 বলো, এখানে s স্কয়ার প্লাস 2 কমন যায়, 2 79 আছে সবাই তো জানিয়ে আসছে তো অনেকে 43 71
43 মেসেজ দিয়ে বাইর হইছে এর নাকি 71 জি স্যার আচ্ছা 71 দেখো তো দেখো এস স্কয়ার এস স্কয়ার 2 এস স্কয়ার লিখলাম এখানে 4 এস স্কয়ার তাহলে 4 এস স্কয়ার তো লিখলাম এখানে ঠিক আছে জি স্যার তুমি বলো তো 71 71 বলো এখানে 4 এস স্কয়ার তো এই 4 এ এস স্কয়ার লিখলাম এখানে দেখো উপরে নিচে কি লিখতে হবে নিচে এটা লিখে দরকার স্যার জি স্যার আচ্ছা স্যার তাহলে কি হবে এখানে এখানে উপরে টু কমন নিলে এস স্কোর প্লাস টু স্কোর হবে এই টুটা ক্যান্সেল হবে এটা কি লিখে দেখানোর দরকার আছে স্যার না স্যার লাগবে না বুঝবে জি স্যার বুঝবো কঠিন মনে হচ্ছে না স্যার সহজ মনে হচ্ছে জি স্যার এটা কাটা যাবে না এখন উপরে নিচে এখন সেম হয়ে গেছে না কাটা যাবে না না স্যার এসটা করতে গেছে স্যার এসটা কোথা থেকে আসছে এসটা কাটা দিলাম এখন কাটা যাবে না স্যার 4 টা তো 2 হয়ে যাবে ভেরি গুড 4 টা 2 হয়ে যাবে এখন কাটা যাবে না স্যার এস স্কয়ার 2 এস স্কয়ার 4 এস স্কয়ার কাটা যাবে 2 হয়ে যাবে না না স্যার মাসখানে প্লাস আছে স্যার ঠিক আছে ভেরি গুড থ্যাংক ইউ তোমাকে 72 বলছো তুমি কে জানি কত একটা বলছো তো এটা কে কে পারে আমাদের বেসিকটা একটু ভালো করে দেখাচ্ছি এরপরে গুলো খুব দ্রুত শেষ হয়ে যাবে এর বেসিক তো বেসিকটা ভালো করে পারলে বাকিটা খুব দ্রুত শেষ করতে পারবে দেখো ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ টি ডিফাইন এস এফ অফ টি টি বাই কে হোয়েন টি লাস বিটুইন জিরো এন্ড কে ওয়ান হোয়েন টি ইজ গ্রেটার দেন কে আবার হচ্ছে এফ অফ টি টি বাই কে হোয়েন টি ইজ লাস বিটুইন জিরো এন্ড কে এন্ড ওয়ান হোয়েন টি ইজ গ্রেটার দেন কে এই দুইটা কন্ডিশন একটা হচ্ছে কি হ্যালো স্যার বুঝি নাই এটা তোমরা স্যার বুঝি নাই স্যার আচ্ছা বুঝাই দিচ্ছি হ্যাঁ বুঝাই দিচ্ছি বুঝাই দিচ্ছি দেখো এখানে এফ টি সমান হচ্ছে টি বাই কে এটা কখন ইউজ করতে পারবে যদি টি এর মানটা 0 থেকে কে হয় এটা কখন ইউজ করতে পারবে 0 থেকে বড় কে থেকে ছোট হয় থেকে বড় হয় ছোট হ্যাঁ 0 থেকে বড় কে থেকে ছোট হলে আমরা টি বাই কে ইউজ করব আর 1 হলে
1 ইউজ করব কখন যখন টি এর মানটা কে এর চেয়ে বড় হবে ইফ টি ইজ গ্রেটার দ্যান কে দেন উই ইউজ হ্যাঁ দিস এফ অফ টি সমান 1 তখন স্যার 1 এর ল্যাপ্লাস বাই আচ্ছা আমি তোমাদের একটা কথা বলি আমাদের যদি শূন্য যদি দরকার হয় আর কি এক্সট্রা ক্লাস করতে পারবো না দেরি আছে যদি দরকার হয় আর কি তারপরে বলে রাখতেছি আর কি আগে থেকে যদি দরকার হয় আর কি আচ্ছা আমি বলি তোমাদেরকে যদি কোনো আপডেট নিউজ থাকে আমায় একটু জানে সিআর একটু জানা দিলে ভালো হবে আর কি সিআর ফোন নাম্বারটা সেভ করা আছে তো মানে অন্যান্য স্টুডেন্টের নাম্বার সেভ করা নাই তোমরা যদি যদি কোনো আপডেট নিউজ থাকে আমাকে জানাবে ঠিক আছে সিআর প্রেজেন্ট আছে রাকেশ স্যার সিআর তো নাই মনে হয় ও কত 52 না 52 স্যার নাই স্যার রায়হান আছে রায়হান স্যার তানবীর হয় আপডেট থাকে স্যার তানবীরটা নিলে ভালো হয় মানে কত আইডি কত বললো না আইডি 77 77 আছে যাবে আসতে সমস্যা করে যেন আমি মেসেজ পাঠাচ্ছি আমার সামনে তাও যাচ্ছে না স্যার রবি আমরা স্যার 4.5G বলার কাছে স্যার নেট স্পিড একদম ফালতু 4.5G বলে তো সবকিছু বলতে পারি আমরা ঠিক ঠিক আসসালামু আলাইকুম স্যার দিছে এখন তো আছে তাহলে কেমন আছে এখন আনব্লক করে দিছে বলছো যে ব্লক কেন করব আনব্লক করে দিছে হ্যাঁ আনব্লক করব না আনব্লক করে না কল দাও তো স্যার তুমি বললো না বাকিরা বলতেছে আজকে তো থাক মানে কিছু পড়াইনি তো আজকে এখনো শেষ করি আগে এটা দেখো ক্লাসটা বেশি বড় স্যার স্যার প্লিজ স্যার ক্লাস বড় বলো বেশি না করে দেন শুনো ক্লাস বড় বলো আমি কি করতেছি আমি খুব আস্তে আস্তে পড়াচ্ছি তোমাদের সাথে কথা বলে এই মেটার পুরো শেষ করে তোমাদের মধ্যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে মেটার পুরো শেষ করতে বলো দেখো একটা করবে না কথা বলবো না দেখো এখন দেখো এখানে যে দুইটা কন্ডিশন কয়টা কন্ডিশন এখানে দুইটা আমি তোমাদের কাছে ডেফিনিশন হচ্ছে এরকম ল্যাপ্লাস অফ এফ টি এফ টি টু এফ অফ এস ইকুয়াল টু তবে এস এম এস দিলে অবশ্যই আইডি নাম্বারটা লিখবে অন্তত আইডি নাম্বার জানা আমি চিনতে পারি কোন সেমিস্টার আইডি এবং কি সেমিস্টারটা লিখলে আমি বুঝতে পারবো আচ্ছা ধর জিরো টু ইনফিনিটি মনে আছে জিরো টু ইনফিনিটি ইন্টেশন অফ জিরো টু ইনফিনিটি স্যার ইউ টু মাইনাস এস টি এফ টি ডি টি হ্যাঁ জিরো টু ইনফিনিটি
0 to the power e to the power minus st dt na ji sir e to the power minus st ft dt এখন দেখো এখানে একটা জিনিস শিখার আছে দেখো 0 টু ইনফিনিটি টু মাইনাস এসটি এফটি ডিটি এখন লিমিটটা যদি ফিক্স করা থাকে 0 টু ইনফিনিটি দাও না 0 টু কে দাও আছে এফ অর আবার কে দাও আছে টি এর মানে কে আছে বড় মানে হচ্ছে কত পড় হতে পারে এর মান বড় কত পড় হতে কত পারে ভেরি কোটি ইনফিনিটি পর্যন্ত এটা ফিক্স 0 টা কে দেখো এরকম অনেক ম্যাট আছে একটা পালা আর গুলো পারবে দেখো এখানে এটা ফিক্স 0 থেকে কে সো এই ল্যাপ্লাস অফ এফ টি টু এফ এ 0 টু ইনফিনিটি টু পার মাইনাস এস টি এফ টি ডিটি তো 0 টু ইনফিনিটিটা দুই ভাগে ভাগ হয়ে গেছে এই 0 টু ইনফিনিটি এটা আমরা ফার্স্ট বিস্ট পড়ছি আমি জানি তোমাদের মনে আছে ফার্স্ট বিস্ট পড়ছি 0 থেকে কে ওয়ান ইন্টিগ্রেশন হ্যাঁ ওয়ান ইন্টিগ্রেশন ক্যান বি ডিভাইডেড সাম অফ টু অর মোর ইন্টিগ্রেশন একটা ইন্টিগ্রেশনকে আমরা একাধিক ইন্টিগ্রেশন যোগফল রূপে প্রকাশ করতে পারি যেটা আমরা ফার্স্ট বিস্টারে properties of definite integral পড়ছি properties of definite integral পাশে এভাবে ইন্টিগ্রেশন অফ একটু মনে দিছো না আমি আস্তে আস্তে বলছি ইন্টিগ্রেশন অফ আমি একটা एग्जांपल দিচ্ছি ইন্টিগ্রেশন অফ 2 টু 5 একটা একটা एग्जांपल দিয়ে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে এটা এটা আমরা ফার্স্ট সেমিস্টার পড়ছি বাউন্ডারি ভ্যালু বাউন্ডারি ভ্যালু না এটা হচ্ছে কি ইন্টিগ্রেশন অফ দেখো এখানে আছে 1 এখানে আছে 5 বা 6 fx আর সহজ বলেছি x dx ইকুয়াল 1 থেকে 3 3 থেকে 6 1 থেকে 3 3 থেকে 6 লিখতে পারি অথবা 1 থেকে 4 4 থেকে 6 1 থেকে 2 2 থেকে 6 যেমন লিখতে পারি তবে জি কত লিখতে পারি দেখো 1 থেকে এখানে লিখলাম মাঝখানে করে লিখতেছি ঠিক আছে 4 a for x dx প্লাস এরপর হচ্ছে কি ইন্টিগ্রেশন অফ 4 থেকে 6 4 থেকে কত 6 হ্যাঁ 4 থেকে 6 এটার সাথে টাইম সেম পথ হবে দেখো কোনা কোনা সেম পথ হবে এই পথে কি 6 স্যার লিমিটটাকে স্যার দুই ভাগে ভাগ করেছেন আপনি স্যার এটা হচ্ছে আমরা একটা ফর্মুলা পড়ছি একটা লিমিট দুটো লিমিটের যোগফল আকারে লেখা যায় এটা ফার্স্ট সেমিস্টার ছিল একটা প্রপার্টি ছিল প্রপার্টিস প্রমাণ ছিল আর যারা ইন্টারমিডিয়েট বইতে ভালো করে পড়ছো অক্ষর পদ্ধতি বইয়ে উদাহরণ করা আছে এই ম্যাথটা এরকম একটা ম্যাথ ঠিক আছে তো বইটা আছে এভাবে দেখো যে সূত্রটা ছিল সূত্রটা হচ্ছে এরকম এখানে লেখা আছে এ এখানে লেখা আছে বি ইট ইজ এফ এক্স এখানে ইউ নাই সরি এটা বি 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 ইউ পরে এটা বি এ থেকে এখানে হচ্ছে সি এন্ড সি থেকে বি বি আর এখানে একটা কন্ডিশন আছে অবশ্যই এফ অফ এক্স তাহলে যে হয় আর এখানে একটা কন্ডিশন হচ্ছে কি হয় আর এ লাইজ বিটুইন এভাবে এ ডিসি এ সি এন্ড বি এটা বুঝছো কি না জি স্যার মানে সিটা হচ্ছে কি এবং বি এর মধ্যখানে মধ্যখানে মানে কি মাঝখানে না
মানে এর মান মনে করো 50 বীজ মানে 100 সেটা হচ্ছে 60 70 80 ডিফারেন্ট ভ্যালু ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফর্মুলা ছিল তো সেম ভাবে আমরা এটা লিখতে পারি দেখো উই সলিউশন উই হ্যাভ ল্যাপ্লাস অফ f ঠিক আছে f অফ t লিখতে পারি ইকুয়াল হ্যাঁ আমাদের সূত্র কি 0 টু ইনফিনিটি ছিল দেখানো হবে 0 টু কত 0 টু k এই যে প্রথম লিখি 0 টু k এই ফর্মুলাতে ইউজ করতেছি আমরা দেখো ল্যাপ্লাস এর ফর্মুলা এখানে স্যার বলছে f অফ t সমান t বাই k যখন এটাকে তো আবার সমান 1 তখন এটাকে তো তখন দুইটা সূত্র নিয়েছে না স্যার আমার এখানে তো ফাংশনটা স্যার একই ছিল স্যার এখানে স্যার আমার f অফ t টা একটাই ছিল কিন্তু আমার এখানে স্যার f অফ t দুটো হয়ে গেছে না একটা হচ্ছে দুটো হয়ে গেছে বলে হ্যাঁ দুটো হয়ে গেছে বলে দুটা শর্ত দিয়েছে এটা হচ্ছে f অফ এখানে দুটো মেথড কি f অফ t হলে t বাই k অর্থাৎ f অফ t = 1 ঠিক আছে দুটো মেথড এখানে তাহলে আমরা দুটো মেথড f অফ t = t বাই k when 0 less than t less than k আর হচ্ছে 1 যখন t is greater than k সো উই হ্যাভ ল্যাপ্লাস অফ f t কত হবে একসাথে লিখে দিচ্ছি ল্যাপ্লাস অফ ft we have sir aman sir oi amne je udahoron dekhaichen ukane sir likhe dekhachi acha theek ache bolo udahoron dekhaichi eta ekta function diye dekhaichi ki ji sir ekta function sir ekta function to ha স্যার ওটা বেরিট কিনা স্যার দুটো ভাগ হয়ে এটা কি স্যার হবে এটা বলছি হ্যাঁ বেরিট তো লিমিট চেঞ্জ লিমিট চেঞ্জ তো এখানে 0 থেকে k দেখো 0 থেকে k দুটো ফাংশন ওটা ছিল একটা ইন্টিগ্রেশন এর দুটো লিমিট ইন্টিগ্রেশন এর সামাকে লিখতে পারি যদি এই ফাংশনটা ফিক্স থাকে দেখো জি স্যার ফাংশনটা ফাংশনটা ফিক্স না জি স্যার এটা বলতেছিলাম ফিক্স একটা হচ্ছে t / k হলে এক রকম লিমিট ও আচ্ছা আর 1 হলে অন্য রকম লিখি অন্য রকম লিমিট আর টোটাল লিমিটটা কত 0 থেকে ইনফিনিটি দেখো আমাদের একটু মনে দেখো f টি সমান কত t / k তাহলে f টি পরিবর্তন হবে t / k আর 0 পরিবর্তে 0 থেকে আর এখানে দেখো লিমিটটা হচ্ছে 0 থেকে k অর্থাৎ কোশ্চেনে যদি লিমিটটা ফিক্স করা থাকে তাহলে তোমাকে এই লিমিটটা ফিক্স করে দিতে হবে 0 থেকে k লিমিট যদি ফিক্স করা না থাকে তাহলে তুমি 0 টু ইনফিনিটি লিখবে সব সময় 0 টু ইনফিনিটি হবে তা না ইট ডিপেন্ডস অন কোশ্চেন কোশ্চেনে যে লিমিট দেওয়া আছে দেখো 0 থেকে k 0 থেকে কত k অর্থাৎ আমি আরেকটা কথা বলি তোমাদেরকে এই যে আমাদের ল্যাপ্লাস এর সূত্র আছে 0 থেকে ইনফিনিটি এটা দুইটাই লিমিটে ভাগ হয়ে যাচ্ছে এটা দুইটা লিমিট এখানে f টা চেঞ্জ হয়ে যাচ্ছে f টি দুইটা ফাংশন একটা t / k একটা হচ্ছে কত 1 তাহলে কত হবে রেজাল্ট প্লাস এখানে e টু পাওয়ার মাইনাস s t টি f টি সমান কত দেখি বলো তো f টি t / k না একসাথে বুঝবে বুঝবে যে t / k না আচ্ছা বুঝবে না এটা পরে লিখবো f টি 0 থেকে দেখো 0 থেকে k একটা আমরা করে এখানে লাস্টে মানটা বসাবো লিমিটটা জিরো কত কে না তাহলে এখানে 1 বাই কেটা হচ্ছে কনস্ট্যান্ট 1 বাই কেটা কি কনস্ট্যান্ট ক্যান বি রিটেন এস হ্যাঁ এটাকে লিখতে পারি আমরা লিয়েট মনে আছে তোমার লিয়েট জি স্যার জি স্যার এটাকে আমি পড়েছিলাম ইউ মিন জি স্যার ইন্ডিরেক্ট লিয়েট পড়েছি
ইউবির ফর্মুলা 1 বাই কে দেখ আমাদের ডি এট এর কে ইউবির ফর্মুলা স্যার এল আই এ টি ই ডি এট এর কে এল হচ্ছে লগারিদম আই হচ্ছে ইনভার্স এ হচ্ছে অ্যালজেব্রা টি হচ্ছে ট্রিগনোমেট্রি এ হচ্ছে এক্সপোনেনশিয়াল এখানে আমাদের আছে দেখো 1 বাই টি 1 বাই কে ইনটু 0 টু কে কি কি আছে দেখো এখানে জিরো টু কে ওয়ান বাই কেটা কমন নিচ্ছে তাহলে এটা টি বাই কেটা হয়ে যাবে কি টি তাহলে টি টা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন কি হচ্ছে এক্সপোনেনশিয়াল এক্সপোনেন্ট সবার শেষে ঠিক আছে এখানে সমস্যা নাই এখানে তো ওয়ান তো এটা সমস্যা নাই ইউবিটা কত হবে ওয়ান ডিভাইড বাই অ্যালজেব্রা টি হ্যাঁ তাহলে টি টি ইটো মাইনাস টি টি হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন যেমন দেখো টি টি স্কয়ার টি কিউব এগুলো সব অ্যালজেব্রিক ফাংশন আর এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল আমাদের এটা আগে হবে এটা পরে হবে ই এক্সপোনেন্ট সবার শেষে ঠিক আছে না জি স্যার তাহলে দেখো এটা আমি এটা এই ম্যাথটা আমি ডিটেইলস দেখাচ্ছি এই লিয়েটটা কেন আমাদের পরবর্তীতে পরবর্তীতে লিয়েট নিয়ে আমাকে অনেক ম্যাথ আসবে ফুরিয়ার ট্রান্সফর্ম ফুরিয়ার সিরিজ জেড ট্রান্সফর্ম জেড সিরিজ সবগুলোতে হচ্ছে কি এই লিয়েট লাগবে ফুরিয়ার ট্রান্সফর্মে সব ম্যাথে লিয়েট লাগবে ফুরিয়ার সিরিজে ম্যাক্সিমাম ম্যাথে লিয়েট লাগবে এখানে আমি এই লিয়েটটা ডিটেইলস দেখাচ্ছি সবাই তো মনোযোগ দেখবে পরবর্তী ম্যাথ গুলোতে আমি লিয়েটটা দেখাবো না বলবো এটা নিজরা করবে যদি কেউ না বুঝে আমাকে বলবে এটা লিয়েটের মেইন কথা আসলে লিয়েট নামে কোনো কিছু নাই পৃথিবীর তে কোনো কিছু নাই আমাদের দেশে লিয়েটটা হচ্ছে কি ইউজ করছি কেন ম্যাথটাকে সহজ করে দেওয়ার জন্য স্টুডেন্ট ভালো করে বোঝার জন্য এটা কিন্তু সূত্র না এটা একটা টেকনিক স্যার ওইখানে হ্যাঁ স্যার ওয়ানটা কিভাবে আসছে আরেকটু যদি বলতেন স্যার আমি এই ওয়ানটা আছে রে হয় ওয়ানটা কে কে বলছেন আমরা স্মার্ট হতে পারি না তোমার পরিচয় দিতে হবে না 1 তাহলে আমরা জিরো থেকে কে যখন লিমিটে জিরো থেকে কে হবে এটা মাইনাস এস টি এফ টি এফ টি মানে হচ্ছে কি টি বাই কে ডিটি প্লাস এরপর কে চেয়ে বড় কে আচ্ছা মনে করো কে বাদ দাও এটা হচ্ছে টেন টি এর মান টেন এর চেয়ে বড় টেন এর চেয়ে বড় কত কত পারে তুমি লিখতে থাকো ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন লিখতে থাকবে ঠিক আছে কোন এক সময় ইনফিনিটি শেষ হবে না শেষ হবে না বলে আমরা লিখছি ইনফিনিটি আর ইন্টু এফ টি এফ টি টা কত ওয়ান এই এফ টি ওয়ান বুঝছো শুরু করে এখানে মনে করে ইকুয়াল আছে আর কি মনে করে এখানে ইকুয়াল সাইন দিছে তার মানে কি ক্যারমান কেছে বড় টি এর মানটা কে এবং কেছে বড় এবং কতক বড় হবে ইনফিনিটি পর্যন্ত এখন দেখো 1 বাই কে লিখলাম 1 বাই কে আচ্ছা 1 বাই কে যদি লিখার পর লিখলাম এখানে 1 বাই কে লিয়েটের ইউবি ইউবিটা মনে আছে জি স্যার টিটা গাইজবে টিটা ইউ হবে ই টু দি ফোর এস টি টু বি হবে লিয়েটের এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল এটা হচ্ছে সবার শেষে তাহলে এটা হচ্ছে কোথা হবে আর আমরা লিমিটটা লিখতেছি না লিমিট পরে লিখবো ঠিক আছে জি স্যার তে লিখে দেখাচ্ছি আমি ইন্টিগ্রেশনটা করতেছি এখানে একটা ইকুয়েশন দিচ্ছি নালে বারবার লিমিট লিখতে হবে বারবার লিমিট লিখলে তোমার সময়টা বেশি যাবে এখানে আমরা একটা ইকুয়েশন দিচ্ছি এভাবে দেখো ইকুয়েশন তোমরা বি সেকশন না জি স্যার 4B সবাই একটু মনে দেখো লিয়েটটা আমি লিয়েট একটু দেখাচ্ছি কারণ এটা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে অনেক বেশি কত ইউটিউবার কথা দেখো ইন্টিগ্রেশন লিমিট পরে বসাবো Thank you.
জি এটা পর এসটি স্যার ইন্টিগ্রেশন হবে না স্যার ইন্টিগ্রেশন স্যার টি ইন্টিগ্রেশন অফ e to the 4 s t minus integration of d of t তারপর ইন্টিগ্রেশন অফ e t হোল t দেখো এখানে আমাদের লিটের ক্ষেত্রে দেখো লিটের ক্ষেত্রে আমি প্রথম প্রশ্নটা লিখছি যে e to minus s t d t হ্যাঁ তাহলে এখানে এখানে লিট করতেছি প্রথম কাজ হচ্ছে আমাদের একটু মনোযোগ দেখবে মনোযোগ দিয়ে প্রথম হচ্ছে e টা সবার শেষ হবে কেন লিটের e টা সবার শেষে ঠিক আছে তাহলে t ঠিক আছে ইন্টিগ্রেশন অফ হ্যাঁ ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন ঠিক আছে স্যার ব্র্যাকেট আগে ইন্টিগ্রেশন দিতে হবে না জি আচ্ছা ব্র্যাকেট আগে দিয়ে দিচ্ছি একসাথে বুঝতে আমি দিয়ে দিচ্ছি ব্র্যাকেট আগে দিয়ে দিচ্ছি তারপর এখানে হবে এখানে যেটাকে বাইরে রাখছো জি স্যার ব্র্যাকেট ডিফারেন্সিয়েশন এই পুরোটাই দেখো যাদের মনে নাই তারা কি করবে দেখো এই পুরোটা দেখে দেখে এখান থেকে বসা দিবে ঠিক আছে দেখবে তো তুমি দেখো না আগে ধৈর্য ধরো তারপর না দেখবে এখানে টাইপ করতেছি তাই কারণে ঠিক আছে ডিফারেন্সিয়েশন করতে হবে এটা আমার ইন্টিগ্রেশন করতে হবে দেখো এখানে এখান থেকে দেখে যারা বুঝো না আর কি কম পারো অটো বন করে যায় সময় কম এটা দেখে দেখে পুরোটা লিখে দিবি যেখানে যেটা বাইরে আছে সেটাকে কি করবে একটা ডিডিটি করবে ডিফারেন্সিয়েশন করবে ওটা ঠিক আছে এটা মনে রাখার টেকনিক বলতেছি যে এটা নিয়ম না কিন্তু নিয়ম না এটা নিয়ম না ডি ডিটি ঠিক আছে এখন জি স্যার সব ব্র্যাকেটের পরে ডিটি হ্যাঁ ব্র্যাকেটের পরে ডিটি এই যে এখানে একটা ইন্টিগ্রেশন দিয়েছি আমরা এই যে একটা ইন্টিগ্রেশন আছে বাইরে এটা ডিটি হচ্ছে একটা বাইরে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে নিয়মটা কি দেখো নিয়ম হচ্ছে কি যেটাকে তুমি এখানে ফার্স্ট ফাংশন ধরেছো সেটাকে ডেরিভেটিভ করতে হবে ডিটিটি আর এটা আবার লিখবে তো অনেক সময় স্টুডেন্ট পরীক্ষা হলে ভুল করে এই ভুল না করার জন্য ডি টমাস লিখে এটা দেখে দেখে পুরোটা এই যে রেড কালার দিয়ে দেখাচ্ছি এটা এটা দেখে দেখে পুরোটা বসা দিবে এই রেড কালার এটা এই বসাইলাম দেখো প্রথমে ইন্টিকশন দিয়ে সেকেন্ড ব্যাকেট দিয়ে দিবে দিয়ে এটা দেখে দেখে টি ইটোমাইসাস টি এফ টি ডিটি লিখবে এরপর হচ্ছে এই যে এখানে যেটা বাইরে রেখেছো টি এটাকে ডেরিভেটিভ করতে হবে ডিডিটি ডেরিভেটিভ যদি মনে না থাকে আর কি মনে থাকলে তো সিস্টেমেটিক করতে পারবে নিয়মটা হচ্ছে এরকম যেটাকে আমরা কি করছি ফার্স্ট ফাংশন ধরেছি সেটা হবে ডেরিভেটিভ ডিডিটি ঠিক আছে না এটা বুঝছো এটা আমি লিমিট লিখি না লিমিট পরে লিখবো হ্যাঁ তাহলে ইকুয়াল টু কত হবে দেখো আর তুমি ফোর্থ সেমিস্টার তো তোমরা বোঝার কথা এটা তো অনেক ম্যাথ করছে সেকেন্ড সেমিস্টারে অনেক ম্যাথ ছিল এরকম ডিএট নিয়ে সেকেন্ড সেমিস্টারে তোমাদের ম্যাথ স্যার যিনি পড়াইছেন উনি বলছে মিথ্যে বিদ্যুৎ স্যার বলছে না যিনি পড়াইছেন আজকে ম্যাথ স্যার নাম তো ফেক না ফ্যাক্ট হচ্ছে যিনি পড়ছে উনি বলছে তাহলে টি ইটো মাইনাস টি ইন্টিগ্রেশন কথা বলো তো দেখি ইটো মাইনাস এস মাইনাস এস টি উইথ দা মাইনাস এস মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এস টি উইথ দা মাইনাস এস ভেরি গুড ইটো মাইনাস এস টি উইথ দা মাইনাস এস বুঝে বলছো তো একটু মনোযোগ দেখো টিকে করলে কত হয় করলে ওয়ান এই ইন্ডাকশন রাখলাম টিকে করলে ওয়ান কি বাদ গেছে দেখে কেবল একটা বাদ গেছে কি বাদ গেছে বলতো একটা ব্রেকেট মনে না
ব্রেকেট মনে হয় সেকেন্ড ব্রেকেট 1100 বার জানি 1100 বার জানি তাহলে দেখো আমাদের হবে t e to power minus t minus s এটা থাকবে এখানে লেখা হয় মাইনাস এই মাইনাস মাইনাসে কি হবে প্লাস প্লাস সেই ইন্টিগ্রেশন হবে না স্যার আর e to power minus s হ্যাঁ হ্যাঁ ইন e to power minus t কে আবার করলে কি হবে e to the minus t by s minus s জি হ্যাঁ তাহলে এটা তো ঠিক আছে মাইনাস e to power minus s কে করলে কি হবে e to the minus t by minus s কথা বলতেছ না আমরা লিমিট লিখে নাই দেখো এখানে আমার কোথাও লিমিট লিখে নাই কি করতে হবে একটা বোঝার জন্য কারণ এটা কিন্তু পরবর্তীতে ম্যাথ গুলো আমি আর লিট দেখাবো না ডাইরেক্ট আনসারটা বলবো যে কি হবে ঠিক আছে তোমরা বলো এরকম ম্যাথ এর পরবর্তীতে আমাদের প্রায় লাগবে লিট এটা দেখাবো না বলবো যে তোমরা করবে ঠিক আছে না বুঝতে এখানে আমাকে বলো এই জিরো টু কে জিরো টু কে ঠিক আছে লিখলাম এরপরে হচ্ছে ইট ওয়াজ মাইনাস এসটি এফ ডিটি হ্যাঁ বলো আমি এটা গেটে বের করে ফেলছি না একবারে ইন্টিগ্রেশন তাহলে আমি এটা ব্র্যাকেট দিল বসে তো মানে লিমিটটা ইন্টিগ্রেশন দিয়ে বসে করলে তো বেশি আপনার লিমিট লিমিট দিয়ে করে দিবে সবাই বুঝবে না তো ঠিক আছে এখন দেখো জিরো টু কে তোমার মাইনাস টি এফ টি ডিটি এই লিমিটটা লিখতেছি আমরা এটা মান বের করছি এই মানটা আমরা এখানে জাস্ট লিমিটটা বসা দিব মনে রাখবে এটা নির্ভর করবে কার উপর এই ডি এর পাশে কি আছে ডি এর পাশে কি আছে ডি এর পাশে যদি এক্স থাকে লিমিট হচ্ছে এক্স এর ডি এর পাশে যদি ওয়াই থাকে লিমিট হচ্ছে ওয়াই এর এর পাশে যে জেড থাকে লিমিট হচ্ছে জেড এর যেটা টি এর মান আমরা এখানে বসাচ্ছি দেখো এখানে আর দেখাবো না ঠিক আছে দেখালে অনেক বড় হয়ে যাবে এইখানে টি এর মানটা বসাবো প্রথমে বসাবে কে কে মাইনাস কি বসাবো জিরো জিরো বসাবো জিরো বসে মাইনাস জিরো বসাবো জি 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 জিরো বসাবো এই দেখো প্রথমে টি এর মান কি বসাবো কে কে বসাও তো দেখি ওয়ান বাই কে তো আগে থেকেই আছে এটা লিখতে হবে ওয়ান বাই কে লিখলাম এখানে ওয়ান বাই কে সেটা কিছু ব্র্যাকেট দিয়ে দেখাইতে হবে না লিমিট বসাবো যেটা হ্যাঁ লিমিট না দেখাতে হবে না তোমরা দেখাবে আর কি লিমিট দেখাচ্ছি না তোমাদের দেখাবে দেখো এই যে টি এর মান কি কে এবং জিরো তাহলে টি এর মান কে বসো এখানে একটা কে হবে কে জিরো বসে দিবেন দিয়ে
এটা সুবিধা আছে টাইপিং এ হোয়াইট বোর্ডে কপি করা যাবে না করা যাবে স্যার দেখো এখানে এখানে দেখো এটা লিখতেছাব 1 ব্যাকেটে কমন নিছে 1 ব্যাকেটে সবার জন্য হইছে ঠিক আছে জি স্যার তাহলে এটা এই ফোরাতেতে আমরা জিরো বসাবো তো বসে দেখাচ্ছি আর কি সবাই বুঝতে পারার মতো জিরো বসালে এখানে অনেক কিছু জিরো হয়ে যাবে না প্রথম ফাংশনে পুরো জিরো হয়ে যাবে মাইনাস সেকেন্ড ফাংশনে কি জিরো হবে 1 মাইনাস মাইনাস সেকেন্ডটা স্যার 1 ডিভাইড বাই এস স্কয়ার হবে হ্যাঁ 1 বাই এস স্কয়ার হবে স্যার ই টু দি পাওয়ার 0 সমান 1 ই টু দি পাওয়ার 0 সমান 1 মাইনাস এস স্কয়ার হবে স্যার কোন কিছুর পাওয়ার 0 থাকলে 1 হয়ে যায় না স্যার 1 হয়ে যায় ঠিক আছে দেখো এখানে আমরা এখানে টেরমান 0 বসাচ্ছি 0 0 হয়ে যাবে পুরো এখানে 0 হবে হ্যাঁ এটা পুরোটা 0 হবে এটা তাও আমি দেখাচ্ছি যে না দেখালো হবে 0 এখানে টেরমান 0 0 ইট ওয়াজ 0 1 ইট ওয়াজ 0 1 ইট ওয়াজ মাইনাস এস ইন 0 ইট ওয়াজ 0 নট 1 তাহলে 1 বাই এস স্কয়ার থাকবে মাইনাস লিমিট কি থাকবে ইকুয়াল 1 বাই কে 1 বাই কে থাকবে এটা ইকুয়াল 1 বাই কে ইনটু ব্র্যাকেট এখানে কি থাকবে দেখি বলো তো ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার শুধুমাত্র একসাথে করে ফেলি ঠিক আছে প্লাস 1 বাই 1 বাই এস স্কয়ার 1 বাই এস স্কয়ার 1 বাই এস স্কয়ার বুঝবো 1 বাই এস স্কয়ার ডাইরেক্ট লিখলে 1 ডিভাইড বাই এস স্কয়ার এস স্কয়ার ঠিক আছে বুঝছি সেকেন্ড এস পরে কি কত হবে একটা সেকেন্ড দিলাম তার দিকে দিলাম ঠিক আছে এটা হচ্ছে আমরা প্রথম পার্টটা করছি এটা কিন্তু কত মানে এটা অলরেডি করা আছে এই দেখো এটার ইন্টিগ্রেশন কত e টু দি পাওয়ার মাইনাস এস ডিভাইড বাই এস মাইনাস এস ভেরি গুড মাইনাস এস ডিভাইড মাইনাস এস করলে কত হবে লিমিট বসলে কত হবে প্রথমে ইনফিনিটি বসবে ইনফিনিটি বসলে এটির ভাই ইনফিনিটি সমান কত জিরো আর স্যার এটা মাইনাস এস টি ডিভাইড বাই এস এটা মাইনাস এস টি ডিভাইড কত এস এটা কত হবে এটির মাইনাস এস টি ভাই কত হবে এস হবে না আমরা লিমিটটা লিখবাই প্যাকেট বড় দরকার নেই ছোটটা দিলে হবে তাহলে কি হবে এখানে ই টু দি পাওয়ার ইনফিনিটি জি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হবে স্যার লিমিট ই টু পাওয়ার মাইনাস ইনফিনিটি হবে তো উপরে হচ্ছে কি হবে এখানে এটা লিমিটে দেখাচ্ছে নালে পরে ভুলে যাবে তো হচ্ছে কত লিমিট কত ইনফিনিটি ইনফিনিটি আর নিচে কত কে জিরো কে না জিরো আছে কে 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 তাহলে ইকুয়ালটা দেখো মাইনাস ওয়ান বাই এস এটা আগে লিখে রাখো কারণ এটা এই যে ইনফিনিটার কে এগুলো কার মান টি এর মান টি এর মান তাহলে ওয়ান বাই কে ওয়ান বাই মাইনাস এস ওয়ান বাই এস লিখলাম এরপর দেখো একটু মনোযোগ দেখো এটা হচ্ছে ইটুপার মাইনাস এস মানে কি আসলে ওয়ান বাই টুপার এস টি না
এটো মাইনাস এস টি মানে কত 1 বাই ই টু পাওয়ার এস টি না জি স্যার বুঝতেছো তাহলে আমি যদি ইনফিনিটি বা 1 বাই ইনফিনিটি কত হবে 1 বাই ইনফিনিটি 0 0 0 মাইনাস সূত্রে মাইনাস এর পর হচ্ছে টি এর মান হচ্ছে কত কে তাহলে ইট ওয়ার 1 বাই ইট ওয়ার এস কে বুঝছো কিনা আমি জানি না বুঝছো কিনা বুঝছো কিনা এটা এস কে এটা বুঝছো কিনা ই টু দি পাওয়ার মাইনাস এস কে প্লাস one by s it over sk is over minus sk sir dekha den mil mil ji minus minus plus hoye jabe na bujho nai tale ki hobe ekhane one by s one by e to power sk eta thakbe sir eta sir e to the power minus sk lekhle হবে বলো তো জি স্যার ই টু দি মাইনাস এস কে এ মাইনাস মাইনাস প্লাস 1 বাই এস ই টু দি এস কে ই টু দি মাইনাস ইনভার্স এস কে এস ই টু আর মাইনাস এস কে দ্যাট নাও এখন রেজাল্ট ফ্রম 4 বি হয়ে গেছে এটাই আনসার এটা আর সরল করবে না এটা সরল করলে অনেক বড় হবে শুধু কমনটা নিবে যে যেটা কমন যা সেটা সেটা কমন নিবে এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে কি হবে এটার সাথে মিলে যাচ্ছে না জি স্যার এটা বলতে হলো জি স্যার এটা বলতে মিলে যাবে হ্যাঁ ঠিক আছে ভেরি গুড তাহলে ফ্রম 4b যেটা মিল আছে শুধু সেটা কমন নিলে হবে জি বড় যে জি স্যার এটা তোমরা হাতে লিখলে বেশ কো লাগবে না হাতে লিখলে বেশ লাগবে না কিন্তু স্যার ওনার ভিতরে অনেক কিছু করতে হয় স্যার জি স্যার অনেক কিছু করতে হচ্ছে না এটা হচ্ছে কি কঠিন আছে স্যার সমস্যা হচ্ছে কি কঠিন না কোনো কিছু কঠিন না এটা কি বড় না তোমরা হাতে লিখবে দেখো কত কত লাগে দেখি দেখো তো আমার সময়ে কমপক্ষে 10 গুণ কম লাগবে ফ্রম 4b কি হবে মানটা বসা দিচ্ছি ইকুয়াল টু বলো কি কি আসবে 1 বাই k জি স্যার পুরোটা আসবে পুরোটা আসবে শিওর জি স্যার জি স্যার শিওর স্যার আমি একটু বলে এটা নিজেরা করবে এটা কমন নিবে স্যার কমন না নিলে দুটো থাকবে কি স্যার স্যার কমন না নিলেও কি উত্তরটা হবে না স্যার জি স্যার এখানে যদি কমন না নিই এভাবে রেখে দিই স্যার এটা এই ব্যাপারে কিছু বলবো না এখন ঠিক আছে আমরা একটু কমন নিয়ে শিখি না স্যার আমরা তো হওয়ার কথা স্যার শিখি আমাদের ইন্টিগ্রেশন করতে ঠিক আছে তাহলে আমরা এখানে দেখো এই কে কে ক্যান্সেল করলে হ্যাঁ ই টু মাইনাস এস কে বাই মাইনাস এস এখানে হবে কি ই টু মাইনাস এস ই টু মাইনাস এস কে বাই কে এস এস 1 বাই মাইনাস এখানে কি হবে 1 বাই কে এস এস 1 বাই কে এস 1 বাই এস ই টু হ্যাঁ 1 বাই কে এস ই বাই মাইনাস 1 বাই এস 1 বাই ডট ডট এটা এস এস তো এটা কত এটা লিয়েট তো লিয়েট তো কাজ করতে মানে এটা আমরা ইন্টারমিডিয়েট পড়ছি লিয়েট নিয়ে অনেক ম্যাথ পড়ছি ইন্টারমিডিয়েট না স্যার সেটা বলতেছি না স্যার স্যার এখানে কাজ করতে হবে স্যার ভেবে চিন্তা করতে হয় আর কি একটু স্যার হ্যাঁ ভাবতে হবে না তাহলে জি স্যার মানে এটা ভাবতে হবে স্যার এসএস স্টাডি স্যার স্যার বেস্ট স্টাডি ঠিক আছে জি স্যার এখন দেখি একটু দ্রুত বলবে এই কত 12টা স্যার 12টা এক বরাবর আচ্ছা 12টা 41